অনেক কাঠখড় পুড়িয়ে এসেছিলেন বিশ্বের সবচেয়ে আলোচিত ইন্ডাস্ট্রি বলিউডে। মিউজিক ভিডিও দিয়ে শুরু করেন বলিউড যাত্রা। ট্রেডিশনাল মধ্যপ্রাচ্যের নাচ দিয়ে বলিউডে নিজের একটি আলাদা জায়গা করে নেন। আর আজকে যখন আপনি এই ভিডিওটি দেখছেন, তখন কোনো না কোনো মিডিয়া তার খবর কভার করছে। কথা বলছি নোরা ফাতেহিকে নিয়ে। সেই কানাডা থেকে সাত সমুদ্র ১৩ নদী পার হয়ে মুম্বাইতে এসেছিলেন নোরা ফাতেহি। চোখ জুড়ে ছিল তার হাজারো স্বপ্ন। হিন্দি ছবিতে নোরাকে এতদিন নাচ গান করতেই দেখা গেছে বেশি। আইটেম গানে তিনি নিজেকে নিয়ে আসেন একটু আলাদাভাবে, আর এই আলাদা ভাবটুকুই মানুষ গ্রহণ করে নিয়েছে সাদরে। অল্প সময়ের মধ্যে অনেকগুলো নামি দামি ডিরেক্টরের সঙ্গে কাজ করে ফেলেছেন নোরা ফাতেহি। বলিউডের উপরের তল্লাটে নিজের ভাব ভালোভাবে জমিয়ে নিয়েছেন এই কানাডিয়ান মডেল। মানুষের চাহিদার শেষ থাকে না, সব সময় নিজের জন্য মানুষ আর একটু ভালো কিছু করতে চায়। এই যেমন অল্প দিনেই এত নাম ডাক করার পরেও নোরা প্রায় বলতেন তার একটি আক্ষেপের কথা। প্রথম দিকে না জানালেও পরে ঠিকই জানিয়েছেন, বলেছিলেন মডেল না, অভিনেত্রী হিসেবে তিনি নিজের জায়গা করতে চেয়েছিলেন বলিউডে। বোঝা যাচ্ছে শুধু আইটেম গান নয়, পূর্ণ দৈর্ঘ্য সিনেমা করতে চান। প্রথম দিকে এ কথা কেউ পাত্তা না দিলেও সময়ের সাথে সাথে নোরার বলিউডে অবস্থান অনেক শক্ত হয়েছে। কারণ জোহরের সিক্রেট পার্টি মেম্বারে পরিণত হন নোরা, আর সেই থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল হয়তো নোরাকে যে কোনো সিনেমায় লঞ্চ করতে পারেন কারণ জোহর। এবং অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নোরা ফাতেহিকে কিছুদিন পরেই অভিনেত্রী হিসেবে বড় পর্দায় দেখা যাবে। কারণ শোনা যাচ্ছে বলিউড নায়ক তথা চিত্র নির্মাতা ফারহান আক্তারের এক্সেল এন্টারটেইনমেন্টের আগামী ছবির নায়িকা নোরা। ছবির নাম মডগাঁও এক্সপ্রেস। এই ছবির মাধ্যমে আরও একটি চমক দিতে চলেছেন ফারহান। মডগাঁও এক্সপ্রেস পরিচালনা করবেন নায়ক কুনাল খেমু। সব কিছু ঠিকঠাক এগুলে এই ছবির মাধ্যমে কুনালের অভিষেক হতে চলেছে পরিচালক হিসেবে। এখন দেখার বিষয় অভিনয়ের মতো কঠিন কাজটি কিভাবে ম্যানেজ করেন নোরা। তবে একটি কথা আবারও প্রমাণ হলো, কঠোর পরিশ্রম করলে স্বপ্নকে ধরতে হয়তো আপনার সময় লাগবে, কিন্তু স্বপ্ন কখনোই অধরা থাকে না।